কবিতা ব্যানার্জি একটা ছড়া বলে শোনাচ্ছে আমাকে। খাবারের খাদ্যগুণ সম্পর্কে বলবে, সেই সম্পর্কে ছড়াও বলবে। আমরা সবাই জানি যে আমাদের খাবারের কি কি গুণ থাকে। প্রত্যেক দিনকার খাবারে আমাদের গেরুয়া সাদা সবুজ, গেরুয়া সাদা সবুজ রং মিলিয়ে খাবার খাবো, হবো না কেউ হবো অবুজ। এটা হচ্ছে, আমি হচ্ছি কুমড়ো। কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আমরা সপ্তাহে তিন দিন অঙ্গনারী কেন্দ্রে যে খিচুড়ি করি তার মধ্যে আমরা প্রতিদিন পাই। আমি হচ্ছি ভাত, আমার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যাতে আমাদের পেটও ভরে এবং শরীরে শক্তি যোগায়, এবং যতটুকু শক্তি সেটা আমাদের মানে ভাতের থেকে আমরা পাই। এবং অঙ্গনারী কেন্দ্রে সপ্তাহে আমরা তিন দিন ভাত তিন দিন খিচুড়ি পাই। আমি হচ্ছি গাজর, গাজরেও প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তাছাড়া গাজরে ক্যারোটিন থাকে যা আমাদের চোখে রেটিনার কোনো সমস্যা হলে গাজর খাওয়া দরকার। তোমরা সবাই জানো এই মাত্র রাগিনী আমাদের কাছে, আমার নাম পালং শাক, এই ছড়াটা পরিবেশন করলো। আমি হচ্ছি পালং শাক, আমার নাম পালং শাক। আমায় যদি চাও দেখবে কত শক্তি হবে, আমায় যদি খাও সবুজ সবুজ গা আমার লম্বা লম্বা পাতা, সবার মধ্যে আমি আছি শোনো আমার কথা। এ ভিটামিন সি ভিটামিন আছে এতে ভরা, চোখ থাকে ভালো এতে কমবে মাথা ধরা, ও ভাই কমবে মাথা ধরা। ভিটামিন এ অভাবে আমরা সবাই জানি রাতকানা রোগ হয়, তাই আমরা রোজ যদি খাবারের থালায় ভিটামিন এ জাতীয় কোনো খাবার রাখি, যেমন হলুদ রঙের কুমড়ো, মুসুর ডাল, ডিমের কুসুম, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আমি হচ্ছি ডিম। আমরা রোজ অঙ্গনারী কেন্দ্রে গর্ভবতী মা, প্রসূতি মা এবং সাত মাস থেকে ছ বছরের পাই প্রতিদিন। আমার রং হচ্ছে সাদা এবং ভিতরের রং হচ্ছে হলুদ যাতে প্রচুর পরিমাণে থাকে প্রোটিন। ধন্যবাদ।